আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমাদের যারা প্রবাসী এবং বিদেশগামী কর্মী বন্ধুরা আছেন তাদের জন্য একটি ভালো খবর জানাতে চাই, ভালো একটি তথ্য দিতে চাই, যেটিকে আমরা সাধারণত সুখবর বলি। সেখানে তিনটি তথ্য আপনাদেরকে জানাবো, তার দুটি একেবারেই নতুন খবর এবং সেটি আমাদের আপনাদের সকলের জন্য যারা আমরা এই খাত নিয়ে কাজ করি সবার জন্য আনন্দের। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তিনি 1 আগস্ট একটি ভিডিও বার্তা দিয়েছেন ওনার যেই ফেসবুক পেজ আছে সেখানে, এবং সেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছি। প্রথমে একটু ওনার সেই ভিডিও বার্তার অংশবিশেষ, তিনটি যেই সুখবর, নতুন দুটি আর একটি আগেও আপনারা শুনেছেন বা আমি আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নিতে চাই। আপনারা জেনে খুশি হবেন, শীঘ্রই আমরা ঢাকার বাইরে বিদেশ ফেরত ও বিদেশগামী কর্মীদের আসা যাওয়ার সময় ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। ঢাকার ভাটেরাতে রেজিনার্স কল্যাণ বোর্ডের জমিতে প্রবাসী কর্মী ও তাদের পরিবারদের জন্য বঙ্গবন্ধুর নামে একটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হবে। প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স থেকে কিছু টাকা রেখে এবং তার সাথে সরকারের প্রণোদনা যোগ করে কিভাবে তাদের জন্য একটি সেভিংস তহবিল ব্যবস্থা করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। তিনি বলছিলেন যে রাজধানীর ভাটারা, এটি গুলশান বাড়িধারার পাশে ভাটারা, ওয়েজানার্স কল্যাণ বোর্ডের জায়গায় একটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার তৈরি করা হচ্ছে। এটি আমাদের প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে, তাদের চিকিৎসার্থে। এবং আমরা জানি যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যারা প্রবাসীরা, তাদের এই অর্থনীতি বা তাদের যেই টাকা পয়সা রোজগারের বেশিরভাগই খরচ হয়ে যায় কিন্তু চিকিৎসার জন্য। একটি যদি আমরা হিসেব করি, বাৎসরিক হিসেব করলে সেটি হয়তো আমরা বুঝতে পারি, অনেকে হয়তো সেই হিসেবটি করি না বলে বুঝি না, কিন্তু যখন আল্লাহ না করুক কেউ বড় ধরনের অসুস্থ হয়ে পড়েন তখন হয়তো সেটি বোঝা যায়। তাই সেই প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ, এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিশ্চয়ই বড় একটি উদ্যোগ, একটি মানবিক উদ্যোগ। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই এই জন্য সাধুবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে যেন এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারটি নির্মাণ শেষ হয় এবং প্রবাসীদেরকে যেন এখানে একেবারে অগ্রাধিকার এবং খুবই একেবারে নামমাত্র মূল্যে যেন বা নামমাত্র সার্ভিস চার্জে যেন চিকিৎসা দেওয়া হয়। যদি আরও বিনা খরচে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া যায় তাহলে তো আমরা আরও বেশি কৃতজ্ঞ থাকব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি। আরেকটি তথ্য তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে বিদেশগামী কর্মী বা প্রবাসীদের আসা যাওয়ার ক্ষেত্রে যারা দূরের থেকে আসবেন, হয়তো কেউ সিলেট, চিটাগং বা নেত্রকোনা, যশোর, চুয়াডাঙ্গা, বিভিন্ন দূর দূরান্ত থেকে, পটুয়াখালী, পিরোজপুর, যারা অত্যন্ত দূরের জেলা থেকে যারা ঢাকা এসে ফ্লাইট জন্য অপেক্ষা করবেন, তারা হয়তো কেউ একদিন আগে এসে ঢাকায় থাকছেন, অনেক আত্মীয় স্বজন নেই, আবার হোটেলে থাকবেন সেখানেও বাড়তি খরচ বা ঝুঁকি রয়েছে নানা রকম, এই সকল প্রবাসী বন্ধুদের জন্য বা বিদেশগামীদের জন্য ঢাকায় বিমানবন্দরের আশপাশে একটি আবাসন বা একটি থাকার ব্যবস্থা করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে, বিশ্রামাগারের চিন্তা করা হচ্ছে, মানে প্রকল্প নেওয়া হচ্ছে, সেটিও আমরা আশা করছি খুব দ্রুতই বাস্তবায়ন হবে এবং তখন এই প্রকল্পটি বা এই কার্যক্রমটি শেষ হলে আমাদের প্রবাসী বন্ধুদের জন্য নিশ্চয়ই এটি বড় একটি উপকার, এটি আমরা অবশ্যই সাধুবাদ জানাতে পারি তাদেরকে। এবং আমরা অপেক্ষা আছি কবে নাগাদ সেই প্রকল্পটি বা এই কার্যক্রমটি শেষ হয়, সেই তথ্য আমরা অবশ্যই আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শেষ যেই তথ্যটি ছিল যে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প বা প্রভিডেন্ট ফান্ড প্রকল্প, সেই প্রকল্পটি আপনারা জানেন যে এই অর্থ বছরে আমরা আশা করেছিলাম যে একটি ভালো খবর আসবে, অন্তত রেমিটেন্সের উপর 2% জায়গায় 4% প্রণোদনা অথবা এই বাধ্যতামূলক সঞ্চয় বা প্রভিডেন্ট ফান্ড প্রকল্প, এই যে কোনো একটি হয়তো এই বাজেটে আমরা ঘোষণা শুনতে পারি, কিন্তু সেটি আসলে হয়নি যে কোনো কারণেই হোক। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একার ইচ্ছায় তো সব হবে না, এখানে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রণালয় সহ এবং অর্থনৈতিক বিষয় যেহেতু জড়িত আছে, সার্বিক বিষয়ে এবং সকল মন্ত্রণালয়ের সমন্বয় এর পরে হয়তো সেটি বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি আগামী অর্থ বছরে এটি বাস্তবায়ন হবে এবং সেই দাবিটিও প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি, যাতে করে আগামী অর্থ বছরে আমাদের প্রবাসী বন্ধুদের জন্য অন্ততপক্ষে রেমিটেন্সের ওপর প্রণোদনা 4-5% করা, নয়তো অন্ত এই প্রভিডেন্ট ফান্ড বা সঞ্চয় প্রকল্প, যেটি হয়তো প্রবাসীদের কাছ থেকে 2% কাটা হবে বা 5% কাটা হবে, সরকার আরও 5% সেখানে লভ্যাংশ দেবে। এমন একটি প্রকল্প হলে প্রবাসীরা 10-20 বছর পরে দেশে এসে তখন তারা আশ্রয়হীন হবেন বা তারা একেবারে যে দিশেহারা হবেন এটি কিন্তু হবেন না। আমরা দেখেছি অনেকেই 20-25 বছর বিদেশ করে আসার পরে তাদের হয়তো কিছুই
থাকে না, তখন হয়তো তাদের বয়স শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, তখন তারা অনেকেই হয়তো নানা রকম অর্থনৈতিক সহ নানা রকম সংকটে থাকেন। তাদের জন্য এটি একটি ভালো প্রকল্প, আমরা আশা করছি আগামী অর্থ বছরে এটি বাস্তবায়ন হবে। এইটুকুই ছিল আসলে সুখবরের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের জন্য তথ্য সেবা দিয়ে যেতে পারি। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, এখনকার মতো আল্লাহ হাফেজ।